नमस्कार বন্ধুরা, ওয়েলকাম টু ইয়োর ফেভারিট চ্যানেল FCR টু মুভি। আজকে দেখো আমি ছোটদের একটা পাখির ছবির প্রাকৃতিক দৃশ্য নিয়ে এসেছি। যেখানে প্রকৃতি সেখানেই দৃশ্য, সুন্দর মনোরম দৃশ্য থাকে। প্রকৃতির দৃশ্য মানে অসাধারণ, তার মধ্যে এই প্রকৃতির যে অসাধারণ দৃশ্য সেটাকে আমার রং তুলির মাধ্যমে সুন্দর করে আরও গড়ে তোলার জন্য দেখো আমার ছোটো বাচ্চারা এঁকেছে একটা, ওরা ওদের মতো একটা সিম্পল সিনারি করেছে বাল্ব দিয়ে, একটা দুটো কালার ইউজ করে। তো দেখো কেমন লেগেছে তোমাদের, তোমরাও বাড়িতে সেই রকমভাবেই ট্রাই করবে, দেখবে কালার ছবি আঁকলে মনটা ভালো থাকে, মজা লাগে করতে। তো আজকে এটার সাথে আমার ক্লাসটাকে তোমাদেরকে দেখালাম, আমার ড্রয়িং ক্লাস আমি কীভাবে করাই দেখো। মুখে প্লিজলাম মা, এই দেখো এই বাচ্চাটা একটা ইনডোর পেন্টিং করছে, একটা ফ্ল্যাট কালার দিয়ে রেখেছে। ইনডোর মানে বন্ধুরা, ইনডোর মানে হচ্ছে ভিতরে, ঘরের ভিতরের ছবি, ঠিক আছে। ঘরের ভিতরে আমাদের যাবতীয় যা যা থাকবে তাই হচ্ছে ইনডোর পেন্টিং, ঠিক আছে। ইনডোরের মধ্যে যা দেখা যাবে, আউটডোর মানে ঘরের বাইরে, বাইরের দৃশ্যটা, আর ঘরের দৃশ্যটাকে বলে ইনডোর পেন্টিং, ঠিক আছে। তো বাচ্চারা ঘরের ভিতরে যা যা আছে তাই করেছে দেখো। তারপর দেখো এখানে আরেকটা প্রাকৃতিক দৃশ্য, এটা পশু দিয়ে একটা সিনারি করেছে, এটাতে আছে ডিয়ার। তো বন্ধুরা আমার এই ছবিগুলো আমার ক্লাসে তোমাদের কীরকম লেগেছে সেটা আমার আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর প্লিজ ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার প্লিজ করে দিও। তো থ্যাংক ইউ তোমাদের সবাইকে, আজ এই পর্যন্ত।